আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলি শুনেন। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন ওয়ালি ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারী রহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন। এবার বুঝেন কেমন ব্যক্তি ইমাম বুখারীর উস্তাদ, ব্যক্তিটা কেমন? আল্লাহু আকবার। অনেক সম্পদশালী ছিলেন, প্রতি বছর তিনি হাজার হাজার আলেম ওলামা গরিব মানুষ অসহায় মানুষ বিভিন্ন মানুষদেরকে একসঙ্গে নিয়ে হজ করতে যাইতেন, মানুষের সমস্ত খরচগুলো বহন করে নিয়ে তিনি হজে যাইতেন। এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এতটাই ধনাঢ্য ব্যক্তি ছিলেন, হাদি সাহেবরা সেখানে হজ করতে যাওয়ার পরে নিজের ব্যক্তিগত কিছু কেনাকাটা করবে দোকানদারকে বলতেন, এই এই হাজিগুলো আমার, ওনারা যা কিনবে তুমি তাদের কাছ থেকে টাকা নেবে না, তোমরা টাকা নেবে না, আমি টাকা দিয়ে দিব। দীর্ঘদিন হজ করে, অনেক দিন হজ করে, বছরে বছরে হজের মধ্যে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ একবার শুয়ে আছেন, হজ করা শরীর নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মাতার শিয়রে একজন এসে বসলেন ঘুমান্ত অবস্থায়, পায়ের কাছে একজন বসলেন, মাথার জন পায়ের কাছে যিনি বসলেন তাকে জিজ্ঞাসা করেছেন, ভাই এবার কত মানুষ হজ করলো মক্কায়? পায়ের কাছের জন বলতেছে, ও ভাই এবার 6 লক্ষ লোক হজ করেছে। কয় লক্ষ? 6 লক্ষ লোক হজ করলো। এবার মাথার জন পায়ের কাছের জনকে জিজ্ঞাসা করতেছে, ভাই 6 লক্ষ লোক হজ করেছে, কত জনের হজ কবুল হলো? এবার পায়ের কাছের জন ডাক দিয়ে বলে, 6 লক্ষ লোক হজ করলো, একজনের হজ কবুল হয় নাই ওই লোকের মতো। মাথার কাছের জন জিজ্ঞাসা করতেছে, কোন লোকের মতো? বলল, সিরিয়ার মধ্যে একজন ব্যক্তি রয়েছে মুসি, জুতা সিলাই করে, গরিব মানুষ, তার হজ যেমন ভাবে আল্লাহ কবুল করে নিয়েছে ওই রকম হজ এই 6 লক্ষ লোকের কবুল হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ঘুম থেকে জাগনা হয়ে গেলেন, চমকে গেলেন, মক্কার মাঝে 6 লক্ষ লোক হজ করলো, কিন্তু ওই সিরিয়ার ওই লোকের মতো হজটা কবুল হয় নাই, তাহলে ওই লোকটাকে, তার সঙ্গে একটু পরিচয় হওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই পা পা করে যখন খুঁজতে লাগলেন সিরিয়ার মধ্যে, যে বিভিন্ন জায়গায় যখন ভালো ভালো দামি দামি মানুষের কাছে গেলেন, যে জিজ্ঞাসা করলেন, এই নামের কোনো ব্যক্তি আছে নাকি? কেউ চিনতে পারছে না। এবার গরিব পল্লী এলাকায় ঢুকে গেলেন, যে জিজ্ঞাসা করতেছেন, এই নামের কেউ আছে নাকি? একজন লোক বলতেছে, ওই নামের তো একজন ব্যক্তি আমাদের মহল্লায় আছে, কিন্তু লোকটা অনেক নিতান্ত গরিব মানুষ, জুতা সেলাই করে, অনেক গরিব। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছে চলে গেলেন, যে বললেন, তুমি কি আমাকে চেনো? বলে, না আমি আপনাকে চিনি না। তুমি কি শুনেছ আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনেছ? বলে, হ্যাঁ শুনেছি। বলে, আমি হলাম সেই ব্যক্তি। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, ইমাম বুখারীর উস্তাদ, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, আলেমদের শিরোমণি, ওই জামানায় ওনার মতো বড় আলেম কেউ ছিল না, সে আমার মতো মুসির বাড়িতে কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই লোকটাকে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ভাই তোমার সাথে আল্লাহর কি সম্পর্ক জানি না। এবার মক্কায় 6 লক্ষ লোক হজ করলো, আমি হাজার হাজার লোকদেরকে নিয়ে একসঙ্গে কাফেলা করে হজ করলাম, কিন্তু আল্লাহর কুদরতি খেলায় জানতে পারলাম তোমার হজ যেভাবে কবুল হয়েছে, 6 লক্ষ লোকের হজ ওইভাবে কবুল হয় না। লোকটা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, আপনার মতো ব্যক্তিকে আমার আল্লাহ কিভাবে জানায় দিলেন ঘুমের মাধ্যমে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বলেন, তোমার কি এমন আমল তুমি বলো?
এবার ডাক দিয়া বলে হুজুর আমি গরিব মানুষ আপনি জানেন আমার নজরটা সব সময় থাকে মানুষের জুতার দিকে কখন মানুষ আসবে জুতাটা কালি করতে একটু সেলাইতে যদি জুতা সেলাইতে পারি তাহলে আমার পেটের মধ্যে ভাত যায় তা সারা ভাত যায় না আমি কাজ করলে ঘরে খাবার আসে না হলে আসে না আমার মত নিতান্ত গরিব মানুষ আর কেউ নাই কিন্তু যে বছর এই হজের সময় আসে আশপাশ এলাকা মহল্লা থেকে অনেক মানুষ হজে যায় কিন্তু আমার মনটা খুব কান্দে আমি যদি সামর্থ্য থাকতো আমি হজ করতে যেতাম আমার যদি সামর্থ্য থাকতো আমি হজ করতে যেতাম হাদি সাহেবরা যখন চলে যায় রাস্তা দিয়ে আমি তাকায় তাকায় কান্দি চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দেয় আমার সামর্থ্য নাই আল্লাহর নবী বলেছেন যখন হাদি সাহেবরা হজ করে তোমাদের এলাকায় ঢোকে যে এলাকায় হাদি সাহেবরা হজ করার পরে এলাকায় ঢুকবে ও এলাকাবাসী তোমরা হাদি সাহেবের দিকে তাকায়া থাকো হাদি সাহেব যে রাস্তা দিয়ে আসবে তোমরা একটু রিসিভ করার জন্য সামনের দিকে যাও হাদি সাহেবের সঙ্গে মুসাফা করো সালাম বিনিময় করো কুশল বিনিময় জিজ্ঞাসা করো আল্লাহ তাআলা নিষ্পাপ মানুষের খাতিরে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে পারবো তো ইনশাআল্লাহ হাদি সাহেবরা যখন জানবো আসতেছে যদি আমাদের পরিচিত থাকে তখন আমরা কি করব তাদের কাছে একটু যাব নিজের একটু আগায়ে যাব আরে গেলে তো একটু জমজমে পানি দেয় কথা ঠিক কিনা দুইটা খেজুর দেয় খালি আত্মা নাই ভালো লাগে কিন্তু আবার মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বিব্রতকর অবস্থায় পড়া লাগে আমি কোন এক সময় কোন এক জায়গায় গেছিলাম তো শুনছি যে হাদি সাহেব আসছে তো আমি এমনি দেখা করার জন্য গেছি আর হাদি সাহেবের কাছে দেখা করতে যে আমি বেয়াদবিত পড়ে গেছি কি বেয়াদবিত পড়লাম হাদি সাহেব করতেছে হুজুর জায়নামাজ তো শেষ হয়ে গেছে কালকে আসেন একটা জায়নামাজ দিয়ে দিব আস্তাগফিরুল্লাহ আমি কি জায়নামাজ নেওয়ার জন্য গেছি মানে এটা আমার দিয়ে বুঝাইলাম হুজুর জায়নামাজ শেষ হয়ে গেছে কালকে আসেন একটা জায়নামাজ দিব আমার কি জায়নামাজের অভাব তো এরকম মানে এটা না বোঝার কারণে কথা ঠিক কি না উনি তো বোঝে না উনি তো জানে না যে একজন হাদি সাহেবের সাথে দেখা করতে আসা ব্যক্তি কি আশা নিয়ে আসে কথা ঠিক কিনা বেশি বেশি একটু আশা থাকে একটু জমজমের পানি অনেকে বোতল টোতল ধুয়ে নিয়ে যায় হাদি সাহেব একটু জমজমের পানি দেন কেন এই জন্য যে জানা আছে জমজমের পানি খেলে আল্লাহ সমস্ত রোগ থেকে মুক্ত করে দেয় জমজমের পানি যদি একটু ঘরে থাকে ঠেকা ব্যাঠেকে অসুখ বেসুখে বিশ্বাস করে খাইলে আল্লাহ হয়তো মাফ করে দেয় নবীর দেশের পানি কথা ঠিক কিনা এই জন্য কিন্তু হাদি সাহেব এখন মনে করতেছে হয়তো জায়নামাজের জন্য আসছে বা একটা তসবির জন্য আসছে এখন বলতেছে হুজুর কালকে তো জায়নামাজ শেষ হয়ে গেছে কালকে আসিন একটা জায়নামাজ দিয়ে দেব আমরা কখন এরকমটা ধারণা করব মনে থাকবে এরকমটা হয় আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে মুছি অর্থাৎ জুতে সেলাই করে তার কাজ হলো জুতে সেলাই করা বলতেছে হুজুর আপনার মতো ব্যক্তি আমার ঘরে কিন্তু আমার মনটা আমি তো হজে যাই নাই কিন্তু আমার মনটা প্রতি বছর হজ করার জন্য কান্দে আমার নিয়তটা সহি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি এমন ভাবে নিয়ত করেছ তুমি আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ করবা কিন্তু যেতে পারো নাই আমার আল্লাহ তোমার নিয়ত এমন ভাবে কবুল করে নিয়েছে 6 লক্ষ হাজিদের চেয়ে তোমার নিয়ত আল্লাহ বেশি কবুল করে নিয়েছে এটা বুঝতে হবে যে নিয়তটা থাকতে হবে সহি এক কথায় নিয়ত কি থাকতে হবে সহি নিয়ত তাহলে আপনি যে কোনো আমলই করেন না কেন সেটাতে দুনিয়াও হয়তো ফায়দা থাকবে আখেরাতেও ফায়দা থাকবে কথা ঠিক কি না দুনিয়াও ফায়দা থাকবে আখেরাতেও ফায়দা কিন্তু আপনি শুধু যদি দুনিয়ার নিয়ত করেন তাহলে আখেরাত বরবাদ হবে আর যদি আখেরাতের নিয়ত করেন তাহলে দুনিয়া বোনাস হিসেবে আসবে দুনিয়া কি হিসেবে আসবে বোনাস হিসেবে তাহলে আমরা সেই স্বচ্ছ নিয়তে হজ করার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ যেন প্রত্যেককে আমাদের সকলকে হজে যাওয়ার জন্য তৌফিক দান করে
আমরা যেন আল্লাহ পাকের ঘরে মেহমান হতে পারি আশা এখন থেকে একবারে মনের ভিতরে ঢুকেই নেই আল্লাহ যেন হজ না করা পর্যন্ত আমাদের মৃত্যু দান না করে কথা ঠিক কি না আমরা যেন সকলেই হজ করে যেতে পারি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ করার তৌফিক দান করুক যারা যাচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক নিরাপত্তা দান করুক প্রত্যেকের হজগুলো আল্লাহ তাআলা কবুল করুক তাদের পরিবার সন্তান বাড়িঘর সবকিছুকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে সকলে বলে আমিন